وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. জীবন আপনার প্রশ্নটি দৃষ্টিগোচর হয়েছে, আপনি বলেছেন আমাদের দেশে তাহিরি নামে এক লোক একটি সাক্ষাৎকারে বলেছেন যে যদি বুজুর্গ কোনো ব্যক্তি হয় তার মাজার করা জায়েজ রয়েছে এবং তাকে ওসিলা করে দোয়া করতে হবে, তাকে ওসিলা করে দোয়া করা জায়েজ রয়েছে এবং তারা সেটাই করে, মাজার থেকে কিছু চায় না কিন্তু মাজারের ব্যক্তি ওসিলা করে দোয়া করে দোয়ার গ্রহণযোগ্যতার জন্য। তো এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে কত দূর সঠিক তার কথা। আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আলা রাসূলিল্লাহ নবিয়ানা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, বন্ধুদের বলবো যে আপনারা ওয়াজ নসিহত শোনার আগে ব্যক্তি বিশেষের পরিচয় সম্পর্কে জানবেন যে আলোচক কোন পথের পথিক। তো আমরা যতটুকু জানি তাহিরি সাহেব একজন মাজার পূজারি আলেম, তাদের সম্পর্ক মাজারের সাথে, বেদাতের সাথে, শিরিক কুফরের সাথে তাদের সম্পর্ক। তো তাদের থেকে, এর থেকে আর কি সুন্দর উপহার পেতে পারেন যে মাজারের ব্যক্তিকে ওসিলা করে দোয়া করা যায়। তাদের এই দলের এক বিভ্রান্ত দেখলাম যে সরাসরি মাজার থেকে চাইতে বলছে সুফিয়ান কাদেরি, সুফিয়ান না আবু সুফিয়ান কাদেরি, এক কথা একই লাইনের, এই সেরেকি লাইনের লোক। তো উনি বলছেন আল্লাহ যা পারে পীর বাবারা তাই পারে। এরপরে বলছেন যে পীরেরা আগে গরিব থাকতে পারে কিন্তু মারা যাওয়ার পরে তাদের মানে প্রাচুর্য বেড়ে গেছে, তারা এখন অনেক কিছুর মালিকানা রাখেন। এই জন্য বলছেন যে টিকিট চান, টিকিট চান বাবার কাছে, মক্কা যাওয়ার জন্য টিকিট চান, বাবা টিকিট দিবে। তাহলে দেখা আছে এই লাইনের আর এক মাজার পূজারি, সে কী বলছে, আল্লাহকে মানে এইভাবে আল্লাহর সাথে তুলনা করছে মাজারস্থ ব্যক্তিকে যে আল্লাহ যা পারেন মাজারের ব্যক্তির তাই পারেন, নাউজুবিল্লাহি মিন জালিক। এরকম কথা আবু জাহাল, অতবা, সাইবা সহ বড় বড় সে যুগের মুশরিকরাও করতো না, এই জাতীয় কথা বলতো না, এই জাতীয় বিশ্বাস করতো না। তো এই জাতীয় মাজার পূজারী যারা, তাদের থেকে, এর থেকে আর ভালো কি উত্তর পেতে পারেন যে মাজারের ব্যক্তিকে অসিলা করে দোয়া করা যায়। একজন তো বলেই দিল যে সরাসরি ওই বাবার কাছে চাইতে, আর বললো আল্লাহ জাফার বাবার তাফার নাউজুবিল্লাহি মিন জালিক, যেখানে আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, আর না তিনি জন্ম জন্মিত হয়েছেন, কারো থেকে জন্ম নিয়েছেন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। সোরা এখলাসটাও যদি মনে থাকতো এই বিভ্রান্তের, তাহলে এরকম কুফরি কথা, শেরকি কথা বলতো না। সুতরাং আপনাদের প্রতি আমাদের উপদেশ থাকবে যে যাত্রার থেকে ধর্ম গ্রহণ করবেন না, ধর্মটাকে যথেষ্ট মূল্যায়ন করবেন এবং প্রতারিত হবেন না মাজার পূজারি শের মোশেক মার্কার লোকদের কথা শুনে। তো যা হোক, উনি যে বলেছেন অর্থাৎ তাহেরি সাহেব, সম্পূর্ণ বিভ্রান্তকর কথা যে মাজার তৈরি করা জায়েজ, মাজার তৈরি করা জায়েজ নাই, বরং ইসলামে নিষিদ্ধ। মাজার মানে এরকম করে ওই বড় বড় মানে বিল্ডিং নির্মাণ করা, কারুকার্য করা, সেখানে ফ্যানের ব্যবস্থা করা, গালিচা দিয়ে কার্পেট দিয়ে ঢেকে রাখা, মাজারকে চাঁদা বাজির ব্যবস্থা রাখা, দান বাক্স রাখা ইত্যাদি। হ্যাঁ, তো এগুলি সব মাজার পূজারীদের কাজ। তো এদের থেকে সতর্ক সাবধান থাকতে হবে, এগুলোকে ওসিলা করা এটাও না জায়েজ এই মাজারস্থ ব্যক্তিদেরকে।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না এই ওসিলার। অনুভাবে মহান রব্বুল আলমিনও এই ওসিলার উল্লেখ করেননি। তবে ওলামা একরামের গবেষণালব্ধ কথা হলো যে আল্লাহর নিকটে ওসিলা করা যায় নিজের ইমানকে, নিজের সৎ আমলকে, অনুভাবে সৎ লোকের দোয়াকে ওসিলা করা যায়। যেমন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অনাবৃষ্টির জন্য দোয়া করতে বলেন, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন এবং সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যায়। বুখারী শরীফ হাদিস দ্বারা প্রমাণিত। তো সৎ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বাধিক সৎ ব্যক্তিত্ব, মহান মানব, সর্বাধিক পরহেজগার, তাই তার দুয়ার ওসিলা করেছিলেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তার ব্যক্তি সত্তার ওসিলা করতেন না বলে তার কবরে, তার মাজারে যাননি, তার কবরের কাছে গিয়ে বলেননি যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি বৃষ্টি দিন, বৃষ্টির ব্যবস্থা করেন, বা তার মাজারকে ওসিলা করে দোয়া করেননি। বরং তার পরবর্তী আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তারা দোয়ার ওসিলা হিসেবে গ্রহণ করেছিলেন, মানে তাকে দিয়ে দোয়া করিয়ে নিয়েছিলেন, যা বুখারী শরীফ হাদিসে প্রমাণিত। তাহলে কোনো ব্যক্তি বিশেষের ব্যক্তিত্বের ওসিলা করা যায় না, অথচ এই তাহিরি সাহেব বলছেন যে মাজারের ব্যক্তির ওসিলা করা যায়। তো এটা তার অন্যায় কথা, আর তাদের মতো লোক থেকে এই জাতীয় কথা তো বলা যেতে পারে একটা সৎ কথা, অনেকটা ভালো কথা। এর থেকে আরও কত কুফরি শিরকি কথা তারা বলে। তো যা হোক, যে ওসিলার কথা উনি বলেছেন এটা বিদআতি ওসিলা, এ ওসিলা কোনো প্রমাণ নেই, না আছে কোরআনে না আছে হাদিসে, বরং এটি হলো কি বিদআতি ওসিলা। এবং এই জাতীয় ওসিলা অনেক সময় শিরকের পর্যায়ে চলে যায়। যদি এরকম বিশ্বাস রাখা হয় যে মাজার ছাড়া, মাজারস্থ ওলি ছাড়া আমার দোয়া কবুল হবে না, তাহলে এটা শিরকি পর্যায়ে চলে যাবে। তাকে নিছক ওসিলা করে দোয়া করে, এটা বিদাতি ওসিলা। তো এগুলো থেকে বিরত থাকতে হবে। মহান রব্বুল আলামিন সরাসরি বলছেন, অকাল রব্বকুম উদ্উনি আস্তাজিব লাকুম, এবং তোমাদের রব বলছেন উদ্উনি আমার নিকটে দোয়া করো, আস্তাজিব লাকুম আমি তোমাদের দোয়াই সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। তাহলে আল্লাহ সরাসরি দোয়া কবুল করবেন মর্মে স্পষ্টভাবে তিনি নিজেই বলছেন। অনুভাবে যতগুলি দোয়া রয়েছে নবী রাসুলদের, কোথাও তো পাওয়া যায় না কাউকে ওসিলা করে দোয়া করেছেন, বরং হয় নিজের ইমানকে ওসিলা করেছেন বা নিজের অবস্থাকে ওসিলা করেছেন, নিজের যে অবস্থায় রয়েছেন। যেমন মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে রব আপনি আমার জন্য যা নাজিল করেন তার জন্য আমি কি মহতাজ, ফকির। তো এই জাতীয় ওসিলা কথা পাই ইমানের, সৎ আমলের, সৎ ব্যক্তির সৎ দোয়ার ইত্যাদির ওসিলা আমরা পাই। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ওসিলা করে দোয়া করা, এটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা আদৌ প্রমাণিত নাই। ওই মর্মে যা কিছু রয়েছে সব কিছুই জয়ীফ এবং জাল। অতএব এ কথা বলা ভুল যে মাজারস্থ কোনো ব্যক্তির ওসিলা করলে আল্লাহ দোয়াটা বেশি কবুল করবেন, বা কারো ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, এটা ভুল ধারণা। এমনকি হানাফি মাজহার ইমাম থেকে এই জাতীয় ওসিলার নিষেধাজ্ঞা এসেছে, যদিও অজ্ঞরা না বুঝে এই বেদাতি ওসিলায় লিপ্ত। তো যা হোক, আল্লাহ হেদায়তের মালিক। তো আপনারা আলোচনা শোনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে কার থেকে আপনি ধর্ম গ্রহণ করছেন। মহাদবেন সিরিন বলতেন, ইন্না হাজাল ইলমা দিনুন ফান্দুরু আমান তাখুদুনা দিনাকুম, নিশ্চয় এটা দিন, সুতরাং তোমরা দেখো কার থেকে দিন গ্রহণ করছো। অতএব যার তার থেকে দিন ধর্ম গ্রহণ না করে অবশ্যই গ্রহণযোগ্য রেফারেন্স থেকে, গ্রহণযোগ্য উৎস থেকে গ্রহণ করবেন দিন। আল্লাহ তৌফিক দান করুন।